দর্শক, এই মুহূর্তে মৌচাক এলাকায় আছেন সহকর্মী স্কেলিটন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, নগরীর সড়কের কেমন চিত্র আপনি লক্ষ্য করছেন আজ আমাদের জানান। মেমরি, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে চিত্র যদি বলতে চাই সড়কের, তাহলে বলতেই হয় সবাই ব্যস্ত। মনে হচ্ছে এখানকার চিত্র দেখে যেমনটি মনে হয়েছে, প্রত্যেকটি মানুষ ব্যস্ত। লকডাউন বলে কিছু নেই, যেন ছুটি পেয়েছে মানুষ, এমনটাই চিত্র দেখেছি। যেহেতু আমি মৌচাক মার্কেটের সামনে আছি, আগে সড়কের চিত্র দেখাতে চাই। শুধুমাত্র গণপরিবহন চলছে না, এছাড়া কিন্তু সব ধরনের গাড়ি চলাচল করছে। কোনো জবাবদিহিতা নেই, কোনো তল্লাশি নেই, কোনো চেকপোস্ট নেই, মানে একেবারে যার যার ইচ্ছা মতো চলাচল করছে। তারও একটি কারণ আছে, জানেন যে গতকাল থেকেই কিন্তু আপনার সড়কগুলোতে বলা হয়েছে যে গণপরিবহন ছাড়া কিন্তু সব চলাচল করছে। অর্থাৎ এই লকডাউনে সাধারণ মানুষ বলছে, আর কয়েকদিন পরে ঈদ, ঈদের কারণে কিন্তু মার্কেটগুলো খুলে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে সকাল 10টার থেকে 5টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে, তারপরে কিন্তু আপনার গতকাল কিন্তু ডিএমপি পুলিশ কমিশনার বলেছে সকাল 10টার থেকে রাত 9টা পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকবে। যেটা এর আগে মার্কেট দেখাবো, তবে এই মৌচাক এলাকায় এসে যে চিত্র দেখেছি, মানুষ যার যার ইচ্ছা মতো চলাচল করছে। অনেকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, তারা বলছে যে সামনে ঈদ, এই ঈদকে তারা আসলে বাহিরে বের হতে হয়েছে, তাদের বিভিন্ন কর্মে বের হতে হয়েছে এবং তাদের কর্ম তারা কাজে যোগদান দিচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো এই লকডাউনকে ঘিরে শহরের মানুষ কিন্তু বেশিরভাগই গ্রামে চলে গিয়েছিল এবং তারা কিন্তু আবারও কিন্তু স্রোতের মতো ঢাকায় ঢুকেছে এবং তাদের কর্মস্থলে যোগ দিচ্ছে এবং তাদের যে ঈদ, ঈদকে সামনে রেখে যে প্রস্তুতি সেটি নিচ্ছে। তা যেটি বলছিলাম যে আসলে এই লকডাউন, আজকের এই লকডাউনে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো পদক্ষেপ বা তেমন কোনো তৎপরতা কিন্তু চোখে পড়েনি এবং সাধারণ মানুষ তাদের ইচ্ছা মতো চলাচল করছে, রিক্সায়, সিএনজিতে, মোটর সাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রো, সব কিছু তারা চলছে। যেহেতু এই মৌচাক এলাকায় কয়েকটি মার্কেট রয়েছে, আনারকলি মার্কেট, মৌচাক মার্কেট, এখানে দেখেছি আসলে মার্কেটে বেশিরভাগই দেখেছি নারীরা কিন্তু মার্কেটে ছুটে এসেছে এবং শিশু বাচ্চাদের নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু মার্কেটে এসেছে। একটি মার্কেট দেখানোর চেষ্টা করছি, মৌচাক মার্কেট। এই মৌচাক মার্কেটে সকাল থেকে দেখেছি যাতে মানুষ ছুটি পেয়েছে, বা অর্থাৎ ঈদের যে আনন্দ, ঈদের যে কেনাকাটা, সেটি কিন্তু শুরু হয়েছে। এবং স্বাস্থ্যবিধির বিষয়ে যদি বলতে চাই, শুধুমাত্র স্যানিটাইজিং করেই কিন্তু ভিতরে প্রবেশ করা হচ্ছে। ভিতরে প্রবেশ করেছিলাম, ভিতরে একেবারে উপচে পড়া ভিড়, কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না এবং স্বাস্থ্যবিধি মানানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমাদের চোখে পড়েনি। এই ক্ষেত্রে যারা ক্রেতা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে স্বাস্থ্যবিধি আসলে কিভাবে মানবে, এত মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ নেই। এবং যারা দোকানদার রয়েছে, যেই শর্তে সরকার দোকানগুলো খুলে দিয়েছে, দোকানদাররা বলছে আসলে এত মানুষ এবং স্বাস্থ্যবিধি মানানো খুব সহজ ব্যাপার না। তাই সব কিছু মিলিয়ে সবাই বলছে ঈদের আগ পর্যন্ত মার্কেট খোলা থাকবে, এমনটি কিন্তু দোকানদাররা দাবি করছে এবং ক্রেতারাও বলছে যে মার্কেট খোলা থাকা দরকার, কারণ তারা কেনাকাটা করবে এবং করোনার স্বাস্থ্যবিধির বিষয়েও তারা সতর্ক আছে, তারপরেও কিন্তু কেউ মানছে না। তাই সব কিছু মিলিয়ে এই আজকের এই লকডাউনের রাস্তাঘাটের চিত্র যেটা দেখেছি, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় গত কয়েকদিন দেখেছি চেকপোস্ট, পুলিশের তল্লাশি, জরিমানা এবং মামলা দেওয়া হয়েছে গাড়িগুলোর বিরুদ্ধে, সেই ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আজকে দেখিনি। কোথাও কোনো ধরনের চেকপোস্ট নেই, আইনি কোনো পদক্ষেপ নেই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই। তা সব কিছু মিলিয়ে একেবারে ঢিলেঢালাভাবে সাধারণ সব কার্যক্রম চলছে এবং ঢিলেঢালাভাবে লকডাউনও কিন্তু চলছে। তাই মেমরি, এই ছিল আমার কাছে মৌচাক এলাকার মার্কেট এবং সড়কের লকডাউনের সর্বশেষ খবর। ধন্যবাদ লিটন আপনাকে।